হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুপাস লগ অ্যান কো তো আজকে আমি দেখাবো হচ্ছে স্পাইসি জুসি চিকেন একদম অন্য স্টাইলে অন্যরকম একদম টেস্ট একদম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট স্টাইলের একদম একটা টেস্ট আপনারা কিন্তু বাড়িতে পেয়ে যেতে পারেন এইভাবে চিকেনটা রান্না করলে অবশ্যই কিন্তু কোনো গেস্ট আসলে বা বন্ধুবান্ধব কিন্তু যদি থাকে তারা যদি আসে তারা কিন্তু এই প্রিপারেশানটা খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবেই করবে তো এই স্পাইসি জুসি চিকেন বানাতে আমাদের কি কি লাগবে সব বলবো তার আগে বলে রাখি চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন রেসিপি পেতে আপনারা চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন তো চলুন দেখে নিই রান্নাটা কীভাবে করছি আর আরেকটা কথা বলে রাখি চ্যানেলটি কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটি দেখে লাইক করবেন আর একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে কীরকম লাগলো তাহলে আমাদের সুবিধা হয় যে রেসিপিগুলো যে দিচ্ছি আপনাদের কীরকম লাগছে সেটার যদি কোনো ফিডব্যাক না পাই তাহলে আমরা বুঝতে পারি না যে আমরা কীরকম ধরনের রেসিপি দিলে আপনাদের ভালো লাগবে তো জন দেখিনি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এক চামচ তেল নিয়ে নিলাম এখানে আমি রাইস ব্র্যান্ড অয়েল নিয়েছি আর এইদিকে হচ্ছে দু চামচের মতন আদা রসুন দিয়ে দিলাম তার মধ্যে একটু আদা রসুনটা সটে করে নিয়ে আমি চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম দু তিন ঘন্টা আগে সেটা কিন্তু আমি একটু গোলমরিচ লেবুর রস আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো সেটা দিয়ে একটু আমি কষিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কালো গোলমরিচ দেখা যাচ্ছে এখানে আর আদা রসুনটা একটু সটে করে নিয়েছিলাম আমি এর মধ্যে দিয়েছিলাম দু চামচ বড়ো চামচের দু চামচ হচ্ছে একটা সস যে সসটা কিনে আমি বাড়িতে নিজেই বানিয়েছি সেটা হচ্ছে সর্ষের তেলের মধ্যে দিয়েছি হচ্ছে একটু রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা ছিল দানা ছাড়িয়ে তার মধ্যে দিয়েছি কয়েক কোয়া রসুন আর দিয়েছি হচ্ছে ভিনিগার আর দিয়েছি পাঁচটার মতন টমেটো পেস্ট দিয়ে এই সসটা আমি বানিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে দু চামচের মতন হচ্ছে সয়া সস আর দিয়ে দেব হচ্ছে এক চামচের মতন হচ্ছে তেঁতুলের চাটনি টক মিষ্টি তেঁতুলের চাটনি তো দিয়ে খুব ভালো করে আমি চিকেনটা রান্না করে নেব আর এইটা যখন রান্না করতে করতে একটু যখন সময়টা হচ্ছে লেগে যাবে দশ থেকে পনেরো মিনিট তখন মনে করবো যে রান্নাটা হয়ে গেছে তার মধ্যে আমি রিং রিং করে কাটা পেঁয়াজ আর দিয়ে দেব হচ্ছে উঁচনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো দেখুন আমি নামিয়ে নিয়েছি আর আপনাদের যদি তেঁতুল না থাকে আপনারা দিতে পারেন কিন্তু লেবুর রস বা ভিনিগার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি হচ্ছে সাদা তিল যাতে দেখতে ভালো লাগে চিকেনটা কিন্তু একদম জুসি হয় আর খুবই টেস্টি হয় চিকেনটা তো আমি একটা কাঁটো চামচ করে তুলে নিচ্ছি একটু গ্রেভির সাথে মাখিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই চিকেনের রেসিপিটা যারা খাবে খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবেই করবে